হাজো রাজ্য চক্র বিষয়ে কার্যালয়ের সম্মুখত উত্তাল প্রতিবাদ শতাধিক মহিলার। প্রতিকূল বতরকো বাধা নেউচি উলাই আসি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে একাংশ মহিলাই। মদ ভাং ড্রাগসের বিরুদ্ধে উলাই আসিল হাজোর কেইবাখনো গাঁওয়ার মহিলা। দীর্ঘদিনের পর হাজোত অবৈধভাবে মদ যা ড্রাগসের রমরমিয়া পেশা চলাই অহা একাংশ ব্যবসায়ীর বিরুদ্ধে উলাই আসি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করলে এই সকল মহিলাই। তিনিখনকে গাঁওয়ার মহিলাই হাতে হাতে প্লে কার্ড ফেস্টুন আদি লই মদ যা ড্রাগসের বিরুদ্ধে এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করে। আমার পঞ্চায়েত ইচ্ছা পূর্ণভূমি, আমি সকল মহিলাই উলাই আসছি কেউ আমার গাঁওখান গোটে ড্রাগস মদ ভাঙ সকলবিল চলি আছে বা পাওয়া যায়। আমার সর সর লড়া ছালী উঠিয়া লড়া ছালী বেয়া হয়ে আছে দিনে দিনে, সেইবিল দেখি আমার হাজার রাইজবাসী সকল আই সকল মহিলা সকলে লগ লাগি আমি এইখানে উঠাম বলে প্রতিবাদ করে আছো আর করিম বলে ভাবিছো, উঠাম বলে ভাবি আছো। যদি আমি প্রশাসনের পর আর বাইদেহাতের পর আমি সহায় সহযোগ পাও আমার এইখানে কারণে আমার অল্প সহায় হব। হাজো আমার পূর্ণভূমি, ইয়াত মদ ভাং আর ড্রাগসের নামে কুলোষিত নকরিব, এইদরে খাতে খাতে প্লে কার্ড লৈ প্রতিবাদ সাব্যস্ত করে। প্রতিবাদী মহিলাসকলে হাজো রাজচক্র বিষয়ের হাতত এখন স্মারকপত্র প্রদান করে। হয়, আমি আমি মহিলাখিনি লগত লৈ আমি প্রতিবাদ করে আইছো আজি বহুদিনের আগরপরা। ইয়ারে আগতেও আমি প্রতিবাদ করেছিলো, কিন্তু আমি প্রশাসনের দিকেরপরা কিছু প্রশাসনের ধরক কিছু হয়ে আছে নীতি নিয়ম আছে, তেওঁলোকৰ ফালৰপৰা আমি কিছু সুরুঙা পাই আমি সেই অভিযানত আমি সফল হব পৰা নাছিলোঁ। এতিয়া আকৌ এতিয়া তাৰমানে কি হৈছে, আগতে কেইবছৰমান আগতে আছিলে কি ভাং মদ এইটোৱে আছিল, কিন্তু এতিয়া দেখা পাইছোঁ কি ভাং মদৰ উপৰিও হাতে হাতে এই সৰু সৰু মানে কিবা টেবলেটৰ দৰে বস্তু লৈ হাতৰ মুঠিৰে তাৰমানে তেওঁলোকে তাৰমানে বেপাৰবিলাক চলাই আছে, এই ড্ৰাগছৰ বেপাৰবিলাক। তাৰ কাৰণে আমি শংকিত হৈছোঁ, আমাৰ উঠি অহা যুৱচাম এই ড্ৰাগছৰ কবলত পৰি অধপতনে গৈছে, আমাৰ ঘৰৰ ওচৰৰে ল'ৰা ছোৱালী মৃত্যুমুখত পৰিছে এইবিলাকৰ কবলত পৰি, যি সময়ত নেকি বৰবৃদ্ধ মাক দেউতাকৰ মানে লাখুটি হৈ থাকে, বয়সৰ বয়স হোৱা টাইমত বেমাৰ আজাৰৰ কাৰণে তেওঁলোকক মানে হেৰি কৰে, আশা কৰি থাকে বোলে আমাৰ বয়স হোৱা টাইমত তেওঁলোকে আমাক চাব, কিন্তু কথা হৈছে কি ওলোটাই তাৰমানে তেওঁলোকে ড্ৰাগছৰ কবলত পৰিয়ে হওক বা মদ ভাঙৰ এইবিলাক মানে আগ্ৰাসত পৰিয়ে তেওঁলোকে তাৰমানে বেমাৰত মানে হেৰি হৈ যায়, আৰু সেই বৰবৃদ্ধ মাক দেউতাকে কি কৰে, ইঘৰৰ পৰা খুজি আনি সিঘৰ সিঘৰৰ পৰা খুজি আনি তেওঁলোকক ওলোটাই চিকিৎসা কৰে, আৰু সেই পৰিয়ালবিলাক এনেকুৱা ধ্বংসমুখত মানে যায় আছে, তাৰ কাৰণে অতিকৈ দুখ লাগে। হাজোৰ পৰা প্ৰান্তল কলিতা ৰিপৰ্ট DH365।